আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব আমাদের মুসলিম বাঙালিদের যে শ্রেণীর মানুষই হোক না কেন যে বেসিক কিছু ইফতার ছাড়া আমরা যে ইফতারি একদমই করতে পারি না সেই ইফতারিগুলো আমরা কিভাবে আগে ভাগে কতটুকু কি এগিয়ে রাখতে পারি যেন আমাদের প্রতিদিন অনেক সময় দিতে না হয় সেটা টিপস অ্যান্ড ট্রিক্স আই হোপ আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি প্রথম টিপসটি হচ্ছে শরবতের জন্য সঠিক নিয়মে বরফ তৈরি সারাদিন রোজা রাখার পরে আমাদের ঠিক যতটা না ক্ষুধা লাগে তার চেয়ে বেশি তৃষ্ণা পায় আর সেই জন্যই আমরা খেজুর খেয়ে রোজা খোলার পরে বেশিরভাগ মানুষই শরবত খেয়ে থাকি তো শরবতটা তো আসলে যার যার পছন্দ অনুযায়ী আমরা খেয়ে থাকি তো আমাদের বাসায় মূলত বেশিরভাগ সময় লেবুর শরবত এবং রুয়াবজার শরবত হয় এছাড়াও আমরা ডিটক্স ওয়াটার খেয়ে থাকি যেটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও করা আছে সেটার লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটন ইন্ডিসক্রিনে অথবা ডিসক্রিপশানে শেয়ার করব তো আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে আইস কিউব কীভাবে তৈরি করা যায় শরবতের জন্য দেখা যায় আপনার ভাইয়া আমার চেয়ে একটু বেশি ঠান্ডা পছন্দ করে তাই তার জন্য আমি এভাবে করে করি এতে করে শুধু পানির দিয়ে তৈরি করা আইস কিউব দিলে যে মানে শরবতটা যে একদম পানসে লাগে সেরকমটা লাগবে না শরবতের টেস্ট একদম ঠিক থাকবে বাট একটু এক্সট্রা ঠান্ডা লাগবে তো আমি রু আবজার শরবত যেভাবে তৈরি করি সেইভাবেই করে নিয়েছি এখানে একটা সুপের স্পুনের এক স্পুন হচ্ছে রু নিয়েছিলাম টু টি স্পুন চিনি আর পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে শরবতের মতো বানিয়ে আইস ট্রেতে রেখে দিয়েছি সেমভাবে লেবুর শরবতটাও আমি বানিয়ে নিচ্ছি থ্রি টি স্পুন হচ্ছে গিয়ে সুগার হাফ মাগ পানি আর হচ্ছে গিয়ে আপনার তিন পিস ছোট ছোটো সাইজের হচ্ছে গিয়ে লেমন হচ্ছে স্কুইজ করে আমি শরবতটা একদম সুন্দর করে গুলিয়ে আইস ট্রেতে ঠেলে দিব। তো এভাবে করে আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এক সপ্তাহ দেন হচ্ছে গিয়ে একদিন দুই দিন এভাবে করে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেন ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা এটাকে বের করে শরবতের সাথে দিয়ে মিলিয়ে নিলে শরবতটা অনেক বেশি টেস্টি হবে এবং খেয়ে অনেক বেশি তৃপ্তি লাগবে দ্বিতীয় টিপস সোলা সংরক্ষণ পদ্ধতি আমরা যে শ্রেণীরই মানুষ হই না কেন সবার বাসায়ই দেখা যায় মুড়ি মাখানোটা একটা ট্রেন থাকে সো মুড়ি মাখানোর ক্ষেত্রে আজকে যে ইয়ামি ইয়ামি খাবারগুলো ব্যবহার করি আমি আমার ইফতারের সময় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই তো ছোলাটা কিভাবে সংরক্ষণ করব কারণ প্রতিদিন ছোলাটাকে ভিজিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে তারপরে ছোলা ভুনা করে সো টাফ এই জন্য আমি এখানে এক কেজির মতো ছোলা একদম সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে একদম এটাকে একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি নিভু আছে আর এটার সাথে আমি হাফ চা চামচের দুই চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় নিভু আছে ঘন্টা দেড়েকের মতো রান্না করে পানিটাকে ঝরিয়ে দেন হচ্ছে কি এই ধরনের বক্সে করে রাখবো আপনারা যদি এটাকে ডিপ ফ্রিজে রাখেন সো সেক্ষেত্রে এক মাস রেখে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আর নর্মাল ফ্রিজে রাখলে বক্সের উপরে এবং নিচে টিস্যু দিয়ে আপনারা রাখবেন এবং এটা আপনারা সপ্তাহে এক সপ্তাহের মতো ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন কোনোই অসুবিধা হবে না তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ছোলা সংরক্ষণের পদ্ধতি আর আশা করি এতে করে আপনাদের অনেক সময় বেঁচে যাবে প্রতিদিন প্রায় এক দেড় ঘন্টার মতো বাড়তি সময় লাগবে না এরপরে চলে আসছি তৃতীয় টিপসে সেটা হচ্ছে ঘুগনি সংরক্ষণ পদ্ধতি আমি জানি না আপনাদের কার কার ঘুগনি কতটা পছন্দ আমার নর্মাল সময়ে ঘুগনি অতটা খাওয়া হয় না বাট রমজান মাসে মুড়ি ভত্তায় ঘুগনি ছাড়া আমার জমেই না সো আমি যেভাবে করে ঘুগনি বানাই এবং সংরক্ষণ করি সেটা একটু ছোট করে দেখাচ্ছি ঘুগনির জন্য এখানে আমি মটর ডাল ভিজিয়ে রে রেখেছি একটা পাত্রে যেটা আমি আট দশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর একটা হাড়িতে এটাকে আমি যতটুকু মটর ডাল দিয়েছি ঠিক তার দেড়গুণ গুণ পানি দিয়ে ঘুগনি বানিয়ে নেবো আপনারা যদি চটপটির জন্য করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে ঘুগনির জন্য করব তাই মটর ডালের দেড় গুণ পরিমাণ আমি পানি দিয়ে নিচ্ছি আর এটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি বেকিং সোডা দিয়েছি হাফ টি স্পুন আর সল্ট দিব পরিমাণ মতো এই যে আমার তৈরি হয়ে গেল ঘুগনিটা আর এটা আমি একটা এয়ারটাইট বক্সে করে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করব এত করে আমার প্রতিদিন আর ঘুগনি বানাতে হবে না কেমন লেগেছে টিপসটা কমেন্টে জানাবেন এরপর হচ্ছে পেঁয়াজ ও মিশ্রণ তৈরি ও সংরক্ষণ পেঁয়াজু আমার খুব 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 পছন্দের একটা ইফতার আইটেম আমি অনেক সময় আছে পেঁয়াজুটাকে আমরা অনেকে ডালের বড়াও বলে থাকি এটা ওয়ান কাইন্ড অফ ডালের বড়ার মতো তবে ডালের বড়ায় ডালের পরিমাণটা বেশি থাকে আর পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা সো পেঁয়াজও তৈরির জন্য আমি ডালের মিশ্রণে মুসুর ডাল এবং খেসারি বা কলাইয়ের ডাল বলি আমরা সো সেটা সম পরিমাণ দিয়েছি আর ঠিক তার অর্ধেক পরিমাণ অর্থাৎ ডাল দিয়েছি দুই মানে দুই মুখ করে আর এক মুখ দিলাম আমি হচ্ছে গিয়ে এই বয়মের মুখের এক মুখ দিলাম হচ্ছে গিয়ে পোলাওয়ের চাল তো এই চালটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমাদের যে পিয়া জুটা সেটা যেন অনেক বেশি করকড়া আর ক্রিস্পি আর মুচমুচে হয় সো আপনারা চাইলে এখানে ভাতের চালও ব্যবহার করতে পারবেন তো আমি তো এভাবে করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টার জন্য তারপরে আবারও কষলে ধুয়ে তারপর আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেতে বেটেও নিতে পারেন আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আপনারা খুবই সামান্য পানি দিবেন আর একদম মিহি মিশ্রণ তৈরি করবেন না মিশ্রণটা তৈরি করার সময় নিচের দিকে যখন মিহি হয়ে গিয়েছিল উপরের দিকে কিছুটা আস্ত ডাল চাল ছিল সো সেই সময় আমি এটাকে একদম বন্ধ করে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন পেঁয়াজের মধ্যে সব ডাল কিন্তু একদম ভাঙা বা একদম মিহি থাকে না কিছুটা আস্ত আস্ত থাকে সো এইভাবে করে আমি অর্ধেকটা ডিপে অর্ধেকটা নর্মালে রাখবো আর ন ডিপেরটার একদিন আগে ন নর্মালে বের করে রাখলে পানি ছেড়ে দেওয়ার প্রবণতা একদমই থাকবে না এরপরে চলে যাচ্ছি নেক্সট টিপসে কেটে রাখা পেঁয়াজ সংরক্ষণ রমজান মাসে আমাদের সেহেরি ইফতার এছাড়াও রাতের বেলার খাবার রান্নার ক্ষেত্রে কাটা পেঁয়াজের ব্যবহারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সো প্রতিবেলা এভাবে পেঁয়াজ কেটে কেটে রান্না করাটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং একটা ব্যাপার সো সেই জন্যই আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে পানি ছড়িয়ে পেঁয়াজটাকে কেটে এভাবে একটা পাত্রের নিচে টিস্যু দিয়ে তারপরে কাটা পেঁয়াজগুলো দিয়ে তার উপরে আর একটা টিস্যু দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে নিব আর অবশ্যই এই পাত্রটি যেন এয়ারটাইট হয় কারণ এটা যেহেতু আমরা নর্মাল ফ্রিজে রাখবো সো যদি এটা ওপেন অবস্থায় রাখি সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজ একদম দুর্গন্ধ হয়ে যাবে আর আমার এটা হচ্ছে একটা মাটির পাত্র যেটা আমার খুবই পছন্দ এটা একটা মি মিষ্টির জার ছিল মানে হাড়ি ছিল যেটার সাথে ঢাকনা ছিল যেটা আমি রিসাইকেল করেছি আমার ভীষণ 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 পছন্দ কারণ মাটির পাত্র হচ্ছে হানড্রেড পারসেন্ট হাইজেনিক যেটা ফুড ভেল মানে কী বলে যে হেলথ বেনিফিট যেটা সেটা একদম অক্ষুণ্ণ রাখে আবার অনেকে বলতে পারেন কাটা পেঁয়াজ ফ্রিজে রাখার ঠিক না তো সেই সেন্সে বলা যায় বাটা পেঁয়াজও ফ্রিজে রাখা ঠিক না বাট আমি এখানে দেখাচ্ছি সময় অল্প লাগানোর জন্য যে যে কাজ করা যায় সেগুলো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এটা দেখিয়েছি এখন আরছি বিয়া বেগুনির জন্য বেগুন কাটা ও সংরক্ষণ পদ্ধতি আমাদের প্রত্যেকের বাসায় ছোট বড় সবারই দেখা যায় বেগুন বেগুনই খুব প্রিয় আমার তো অ্যালার্জির সমস্যা আছে তারপরও আমার কাছে বেগুন অনেক পছন্দ আর বিশেষ করে সবসময় সারা বছর বেগুনটা না খেলেও রমজান মাসে ইফতারিতে আমার বেগুনিটা স্কিপ করা হয় না যেটা সত্যি কথা সো আমাদের বেগুনি বানানোর জন্য আমি যেভাবে বেগুনটা কেটে নিয়েছি আর আপনারা খুব সহজে বেগুনির জন্য পাতলা পাতলা করে বেগুন কাটতে চাইলে এই ধরনের পিলার বা স্লাইসার ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে গিয়ে খুব বেশি পাতলা চাই না সেই জন্য আমি বটি দিয়ে হালকা একটু ঠিক করে কেটে নিয়েছি যেহেতু এটা কমার্শিয়াল পারপাজে তৈরি না যে এতটা পাতলা করতে হবে সেই জন্য একটু মোটা করে করা তবে আপনারা সময় বাঁচাতে চাইলে পিলার অথবা স্লাইসার দিয়ে করতে পারেন আর এখন দুই সপ্তাহের মতো বেগুন সংরক্ষণের জন্য আমরা যেভাবে করে বেগুনটাকে রাখবো সেটা হচ্ছে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়া এক টি স্পুন হচ্ছে গিয়ে লবণের মিশ্রণের মধ্যে এই পানির মিশ্রণে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এটাকে এই কাপড়ের মধ্যে একদম চেপে চেপে মুছে নেবো এটা চাইলে পেপার টাওয়াল দিয়েও করতে পারেন তবে এয়ারড্রাই যে করতে হবে এমনটা না এভাবে করে মুছে নিলেই হবে আর আজকের এই ভিডিও আমি আমার অনেক সিনিয়র ইউটিউবারদের অনেক টিপস থেকে ইন্সপায়ার হয়েও কয়েকটা টিপস ফলো করেছি সো সেইগুলো লিঙ্কও শেয়ার করবে ইনশাআল্লাহ তো এই যে হয়ে গেল আমার বেগুনির জন্য বেগুন রেডি তো এটার উপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে করে আপনারা চাইলে দুই সপ্তাহের মতো বেগুনটাকে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তবে যে কয় পিস দরকার ফ্রিজে রেখেই নিয়ে তারপরে ওটা বক্সটা ওখানেই রাখবেন এরপরে চলে আসি আলুর চপ তৈরি ও সংরক্ষণ পদ্ধতি আলুর চপ হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইফতার রেসিপি আই হ্যাভ এভার ডান কারণ সিম্পলি আলু ভর্তা যেভাবে আমরা করি এখানে আমি ছয় পিসের মতো আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করেছিলাম দেন হচ্ছে কি এখানে গোটা পনেরো বিশটার মতো মরিচ আছে কারণ আমি একটু ঝাল পছন্দ করি সাথে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে সর্ষের তেল আপনারা এখানে শুকনো মরিচের জায়গায় চাইলে কাঁচা মরিচ দিতে পারেন আর এর সাথে স্বাদ বাড়ানোর জন্য চাইলে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তো আমার কাছে আলুর চপে কেন জানি না শুকনো ঝালটা বেশি পছন্দ জানি যদিও এটা খুব ক্ষতি হয় তারপরও এটা অল্প কয়েকদিনের জন্যই বানানো পরবর্তীতে আবার কাঁচা ঝাল দিয়েই বানাবো ইনসা তো এভাবে আলু ভর্তার মতো বানিয়ে দেন অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল মিষ্টির মতো করে বলের মতো বানিয়ে দেন দুটো হাতের তালু দিয়ে চেপে ফ্ল্যাট করে তৈরি হয়ে গেল আলুর চপ দেন এটাকে একটা ট্রের মধ্যে রেখে প্রায় ঘন্টা দুয়েকের মতো ডিপে রেখে দিতে হবে তখন এরকম শক্ত হয়ে যাবে আর সেটা একটা বক্সে করে রেখে দিলেই হবে আর প্রতিদিন ইফতারের আগে ঠিক যে কয়টা দরকার আপনি বের করে সাথে সাথে ডিমের ব্যাটার অথবা বেসনের ব্যাটারের মধ্যে গুলিয়ে আপনি এটাকে ভেজে নিতে পারবেন আর আলুর চপটা কিন্তু অনেকক্ষণ আগে বের করে রাখবেন না ভাজার ঠিক আগে অর্থাৎ আমরা ফ্রোজেন ফুডগুলো যেভাবে করে ভেজে নেই ঠিক ওভাবে করে আপনি আলুর চপটাকে ভেজে নেবেন তো এই যে আমার আলুর চপটা তৈরি হয়ে গেল আর আজকে আমি খুব সিম্পল ইজি রেসিপি এবং টিপস অ্যান্ড টিক্স শেয়ার করছি এরপরে আসছি আমরা বেসনের মিশ্রণ তৈরি কীভাবে করবো সারা মাসে দেখা যায় আমাদের আলুর চপ বেগুনি বিভিন্ন জিনিস পাকোড়া ইত্যাদি বানানোর ক্ষেত্রে বেসনটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়ে থাকে আর প্রত্যেক দিন যদি ইফতার বানানোর আগে এভাবে বেসন তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এক্সেক্টা এক্সেক্টা আমরা নিতে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে সো সেই জন্যই আমি হচ্ছে কি একবারেই হচ্ছে কি বেসনের এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা বয়মের মধ্যে বেসন নিয়েছি আর তার মধ্যে আমি হচ্ছে গিয়ে আমার যেরকম ঝালটা পছন্দ আমার এখানে হাফ চা চামচ আমি প্রত্যেকটা আমার জারের মধ্যে তো হাফ চা চামচের চার চামচ নিয়েছিলাম মরিচের গুঁড়া আর হাফ চা চামচের দুই চামচ নেব হচ্ছে হলুদের গুঁড়া আর দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া আর এর মধ্যে আপনারা চাইলে এই অবস্থাতেই কালো জিরা এবং বেকিং পাউডারটা দিতে পারেন তবে প্রতিদিন বা সবসময় আমার কাছে কালো জিরাটা ভালো লাগে না যার কারণ আমি কখনো কালো জিরা দিয়ে কখনও কালো জিরা ছাড়া করে থাকি সো এই জন্য আমি বেসিক মিশ্রণটা এভাবেই করে থাকি আর এই মিশ্রণের সাথে কখনও লবণটা মেশাবেন না কারণ অনেক সময় আবহাওয়া ভালো থাকে না যার কারণে দেখা যায় লবণ দিলে সেটা কিন্তু পানি ছেড়ে দিয়ে পুরো মিশ্রণটা জমা বেঁধে নষ্ট হয়ে যেতে পারে সো এভাবে করে আমি তৈরি করলাম আমার মূল যে বেসনের মিশ্রণটা আর এটা আপনারা চাইলে মাসের শুরুতে অর্থাৎ রমজানের শুরুতে একবারেই বানিয়ে নিতে পারেন আর শুকনো যেহেতু এটা সারা মাসে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা আমি এই যে মিশ্রণটা মেশাচ্ছি এটা আপনারা চাইলে বাটিতে বা বলে মেশাতে পারেন আমি আমার শরবতের চামচটা দিয়ে এই বয়মের মধ্যেই করে নিলাম কারণ আমার এত সময় নেই আর একটা আবার আরেকটা বাটি নোংরা হবে সেটা আবার ধুতে হবে সো ভাবলাম এই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করে আই গেস আমি সবসময়ই চেষ্টা করি টাইম যেন সেভ হয় সেরকম কিছু দেখানোর তো কেমন লাগছে আমার আজকের ভিডিওর এই টিপসগুলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যে সকল আপুরা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন এরপরে চলে আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট একটা টিপসে সেটা হচ্ছে বেসনের বেটার তৈরির প্রসেস এবং সংরক্ষণের প্রসেস তো আপনারা যদি চান এই ব্যাটারটা এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে করে রাখতে পারেন আবার চাইলে প্রতিদিন ইফতারের আগেও জাস্ট গুলিয়ে নিতে পারেন খুব বেশি যে সময় লাগবে এমনটা না তো আমি হচ্ছে গিয়ে এখানে এক সপ্তাহেরটাই করে দেখাচ্ছি যেহেতু টোনাটোনি সংসার খুব অল্প করলেই হয় তো এখানে হচ্ছে গিয়ে আপনারা যদি চান একদিনেরটা করতে একদিনেরও করতে পারেন আমি হচ্ছে গিয়ে এক কাপ পরিমাণ বেসনের ওই আগের মিশ্রণটা তার সাথে অল্প একটু কালোজিরা এক চিমটির মতো বেকিং পাউডার আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি আর সরি আমি এখানে হচ্ছে গিয়ে এক দিনের জন্য করেছি এক সপ্তাহের জন্য না আপনারা চাইলে অনেক বেশি পরিমাণ করে সেম উপায়ে এক সপ্তাহের জন্য করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা শুকনো অবস্থাতেই উইক্স করতে হবে কারণ যেন কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে আপনি যদি একবারে পানি দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর কনসিস্টেন্সিটা থাকবে এরকম খুব বেশি ঘনও না আবার একদম পানির মতো পাতলাও না মাঝারি থাকবে অর্থাৎ মিডিয়াম আর এখন আর একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে এই ব্যাটারটা আমি একটা লম্বাটে টাইপের এরকম বক্সে ঢেলে নিচ্ছি আর এই বক্সটার মধ্যে কিন্তু বেগুনি ডুবিয়ে ডুবিয়ে যখন আপনি বেগুনিটা ভাজবেন তখন সব পাশেই সমানভাবে লাগবে তো এটা ছিল আমার লাস্ট টিপস আই হোপ আপনাদের ভালো লেগেছে সবাই আমার সাথেই থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই টিপস ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ